তোমরা দেখো, আমি খাই, খেয়ে নি, তোমরা দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ যাবো একটু ঘুরতে, তো লেটস বিগিন। তো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি একটু ঘুরতে। তোমাদেরকে দেখাবো কোন জায়গাতে, খুব সুন্দর জায়গা, তোমাদেরও দেখলে খুব। ইতিহাসে তোমরা নিশ্চয়ই পড়েছ, রাজাদের আমলের দারুণ একটা জায়গা, দারুণ একটা স্থাপন। দেখো তোমরা সবাই, তো এটা হচ্ছে রাজাদের আমলের বিরাট একটা স্থাপন, বিরাট একটা, কোন রাজা ঠিক মনে নেই, মনে পড়ছে না। তো এটা রাজাদের আমলে এটা শুরু হয়েছিল, এখন এটা এখন ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তো গাইস, এটা হলো একটা রাজাদের স্থাপন, তো এখন কাজ চলছে এদের। তো গাইস, এটা হচ্ছে শ্যামরায় মন্দির, আমাদেরকে এইদিকে যেতে হবে এই রাস্তা দিয়ে। তো শ্যামরায় মন্দির যাওয়া যাক, কি কতটা ভেতরে হয়। গাইস ফাইনালি ঢুকে পড়েছি শ্যামরায় মন্দিরে, ভেতর দেখতেই পাচ্ছ তোমরা। এটা টোটাল এখানটা শ্যামরায় মন্দির, এটা এটা প্রায় 100 বছরের পুরনো, দেখতে পাচ্ছ। এখানে অনেক কিছু দোকানও বসে আছে, এখানে দোকানে বসে আছে। তো গাইস, তোমাদের যারা না দেখালেই নয়, এটা হলো প্রায় 100 বছরের মন্দির, 100 বছর ধরে এখানে পুজো হয়, দুর্গা পুজো। তো এখানে আমি চটিগুলো খুলে দিই আর ভেতরে যাই, প্রণাম করে আসি। দেখতে পাচ্ছ কত সুন্দর দোকান বসেছে এখানে, এটা মন্দিরের ভেতরে। গাইস এবারে এসেছি কিছু খেতে, খাবার জন্য অর্ডার দিয়েছি পাউরুটি আর ঘুগনি, খাওয়া যাক তারপর রুম যাচ্ছি। তো গাইস চলে এসছে ঘুগনি আর রুটি, খাওয়া যাক, টেস্ট করি ঘুগনি আর রুটি। ঘুগনিটা খুব সুন্দর বানায়, দারুণ বানায় ঘুগনি। তো গাইস ফাইনালি সব কমপ্লিট, যাচ্ছে রুম, দেখতে পাচ্ছ কত সন্ধ্যা হয়ে গেছে। তো রুমে যেয়ে কথা বলছি। তো চলে এসেছি রুমে, দেখতে পাচ্ছ খুব টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি রুমে আমরা ঢুকে পড়েছি এবার, আর কিছু না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। আর হ্যাঁ, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। বাই।